সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আজকে ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার আমাদের তৃতীয় ক্লাস, এবং এর আগের দুই ক্লাসে আমরা ব্যবসায় সহায়ক সেবার একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শেষ করেছি। গত ক্লাসে আমরা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, বাংলাদেশে অবস্থিত বিভিন্ন এনজিও, শিল্প বণিক সমিতি এবং বিজিএমইএ, এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে আমরা পড়ার চেষ্টা করেছি। আজকে আমরা ব্যবসায় সহায়ক সেবার যে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন আঞ্চলিক যে সংস্থাগুলো আছে, তোমরা জানো যে সার্ক এরকম একটা সংস্থা, আঞ্চলিক সংস্থা, আসিয়ান একটা আঞ্চলিক সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়ন, ডাব্লিউটিও, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু জানবো। যে বিষয়গুলো সম্পর্কে জানবো তার মধ্যে আমাদের একটা দেশীয় সংগঠন, যেটা আমরা গত ক্লাসে আলাপ করতে পারি নাই, সেটা হচ্ছে ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাংলা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, সাপটা, এশিয়ান বিমস্টেক, ডাব্লিউটিও, ইউরোপিয়ান ইউনিয়ন সংক্ষেপে ইউ, এবং তার একটা অংশ, ছোট্ট অংশ ব্রেক্সিট, এই বিষয়গুলো নিয়ে আলাপ করব। আলাপ শেষে আমরা একটু মুক্ত বাণিজ্য, কর, শুল্ক, এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা শুরু করি। আমাদের প্রথম বিষয় হচ্ছে যে ইপিবি, যেটার বাংলা নাম হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলায় বলে, অনেক সময় বাংলায় আসে, অনেক সময় ইংরেজিতে আসে, দুইটাই তোমাদের মনে রাখতে হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো নামটা থেকে আসলে বোঝা যাচ্ছে যে এটার আসলে কাজ কি হতে পারে। তাহলে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এটা আমাদের দেশীয় একটা সংগঠন, এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এর নাম দেখে বোঝা যাচ্ছে এটা আসলে আমাদেরকে রপ্তানিতে সহায়তা করে। রপ্তানি যে কার্যক্রম, আমাদের যে বৈদেশিক বাণিজ্য, সেই বৈদেশিক বাণিজ্যে আমাদেরকে সহায়তা করে ইপিবি। ইপিবি প্রতিষ্ঠিত হয়েছিল আসলে 1977 সালে। একটা সরকারি অধ্যাদেশ, সরকারি অধ্যাদেশ বলে ইপিবি তার যাত্রা শুরু করে। এবং ইপিবির মূল কাজটা কি? ইপিবির মূল কাজ হচ্ছে, কিন্তু এখানে যেহেতু লিয়েছে সে রপ্তানি উন্নয়ন, তাহলে সে রপ্তানি বাণিজ্যের যে উন্নয়ন এবং রপ্তানি বাণিজ্যের যে সম্প্রসারণ, একদিকে ডেভেলপ করানো, একদিকে বাণিজ্যকে বাড়ানো, এই কাজে ইপিবি আমাদেরকে সহায়তা করে। এবং ইপিবির এই সহায়তাটা করতে গিয়ে ইপিবি আসলে কী কী কাজ করে, যেমন বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মেলা। তোমরা জানো যে ঢাকায় একটা আন্তর্জাতিক মেলা হয়, চট্টগ্রামে একটা আন্তর্জাতিক মেলা হয়, এ ধরনের আন্তর্জাতিক মেলায় সে অংশগ্রহণ করে। এবং বাইরের দেশে যদি কোনো একটা আন্তর্জাতিক মেলা হয়, এ দেশের হয়ে সে ওই সমস্ত জায়গায়, এ দেশে যারা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে, যারা রপ্তানি কার্যক্রমের সাথে যুক্ত আছে, তাদেরকে অংশগ্রহণ করানোর চেষ্টা করে হচ্ছে ইপিবি। এবং বিভিন্ন সময় বিক্রয় ও প্রদর্শন কেন্দ্র স্থাপন করে, যে বিদেশিরা বাইরের দেশ থেকে যখন আমাদের দেশে আসে, তারা যাতে আমাদের দেশের বিষয়গুলো কী কী আছে, কী কী বিষয় আমাদের দেশে পাওয়া যায়, এই সংক্রান্ত একটা ধারণা যাতে তারা পেতে পারে, সে কারণে বিক্রয় এবং প্রদর্শন কেন্দ্র সে স্থাপন করে। এবং বাণিজ্য মেলার আয়োজন করে, ব্যবসায়িক চুক্তি সম্পাদন করে, ব্যবসায়ীদেরকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে, বিভিন্ন ধরনের সেমিনারের ব্যবস্থা করে, অর্থ সংস্থানের সহায়তা করে। এবং আরেকটা মূল কাজ করে, সেটা হচ্ছে যে রপ্তানি উন্নয়ন ব্যুরো বিভিন্ন সময় যে পুরস্কার প্রদান করে, এবং বিভিন্ন ব্যক্তি, তোমরা শুনে থাকবে যে আমাদের দেশে
যে সিআইপি ভিআইপি এরকম ধরনের বিভিন্ন ধরনের ব্যক্তি বর্গ থাকে, তাহলে এই সিআইপি ভিআইপি সিআইপি মানে কি? সিআইপি মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন। আবার দেখবে বিভিন্ন সময় পত্রপত্রিকায় আসে যে অমুক ব্যাংকের অমুক মানুষটা সে আসলে এরকম একটা পুরস্কার পেয়েছে, কি পুরস্কার? সে বছর সর্বোচ্চ রপ্তানিকারকের একটা খেতাব পেয়েছে। তাহলে এই পুরস্কারগুলো কিন্তু ইপিবি দিয়ে থাকে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর পক্ষ থেকে এই পুরস্কারগুলো দেওয়া হয়। তাহলে বছরে কে সর্বোচ্চ রপ্তানিতে অংশগ্রহণ করেছে, কে সবচেয়ে বেশি আসলে রপ্তানিতে ভূমিকা রেখেছে, এবং এখানে বিভিন্ন ধরনের পদকের ব্যবস্থা আছে, যেমন রাষ্ট্রপতি পদক আছে, রপ্তানি সনদ আছে, এই জায়গাগুলো আসলে ইপিবি করে থাকে। আমি আবারও বলছি, ইপিবি কি? ইপিবি হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। ই ফর এক্সপোর্ট, পি ফর প্রমোশন, বি ফর ব্যুরো। ইপিবির বাংলা নাম কি? বাংলা নাম হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। ইপিবি কখন প্রতিষ্ঠিত হয়েছিল? 1977 সালে একটা সরকারি অধ্যাদেশ বলে ইপিবি গঠিত হয়েছিল। ইপিবির বিভিন্ন কাজগুলো কি? যেহেতু নামটা রপ্তানি উন্নয়ন ব্যুরো, ফলে এদেশের রপ্তানি যাতে উন্নয়ন হয়, রপ্তানি যাতে সম্প্রসারণ হয়, এই কাজে ইপিবি ভূমিকা রাখে। এবং ইপিবি এই ভূমিকাটা রাখতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশে অনুষ্ঠিত যে আন্তর্জাতিক মেলা, সে মেলায় অংশগ্রহণ করে। আমাদের দেশে বিভিন্ন ধরনের বাণিজ্য মেলার আয়োজন করে, এবং বিদেশিরা বাংলাদেশে যখন ভিজিট করতে আসে, ট্যুরিস্টদেরকে আকৃষ্ট করতে এবং তাদেরকে দেখানোর জন্য এখানে বিক্রয় এবং প্রদর্শন কেন্দ্র খুলে, এবং সারা বছরব্যাপী যারা বাণিজ্য কার্যক্রমে ভূমিকা রাখে তাদেরকে ক্যাটাগোরাইজ করে ইপিবি বিভিন্ন পুরস্কার প্রদানের ব্যবস্থা করে। এবং এই পুরস্কারগুলো প্রদান করে শুধু ইয়া হয় না, সে বিভিন্ন ধরনের খেতাব দেয়, যেমন সিআইপি এই যে খেতাব দেয়া যে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন এই বছরে কে, এরকম করে সে ক্যাটাগোরাইজ করে। তাহলে আমরা আশা করি ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এই কাজটা তোমরা বুঝতে পেরেছ, এই সংগঠনটা কিভাবে সহযোগিতা করে বা আমাদের ব্যবসায়ীদেরকে কিভাবে সহযোগিতা প্রদান করে এই জায়গাটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। তোমরা আশা করি আমাকে শুনতে পাচ্ছ, আমি একটু চেক করছি। ওকে, তাহলে আমরা ইপিবি শেষ করলাম, ইপিবি শেষ করলাম। ইপিবির পরে এখন আমরা, ইপিবি পর্যন্ত ছিল আসলে আমাদের যে দেশীয় যে সংগঠনগুলো থেকে আমরা ব্যবসায়ী সহায়তা পাই। গত ক্লাসে আমরা দেশীয় সমস্ত সংগঠন, শুধু ইপিবি ছাড়া বাকি যে সংগঠনগুলো ছিল ওগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করেছিলাম। ইপিবি ছিল লাস্ট, ওটা আমরা আলোচনা করেছি। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের দেশের বাইরে বা আমাদের দেশ সহ যুক্ত হয়ে যে সংগঠনগুলোতে আমরা আছি বা যে সংগঠনগুলোতে আমরা নাই, এরকম যে জোটগুলো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের প্রথম যে সংগঠনটা আছে এটা হচ্ছে সাপটা। সাপটা, তাহলে সাপটা কি? এখন সাপটার ইলাবোরেশনটা প্রথমে আমরা জেনে নিই। সাপটার ইলাবোরেশন হচ্ছে সার সার প্রেফারেন্সিয়াল সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। এ হচ্ছে সাপটা। অনেক সময় আসি ইলাবোরেশনটা জানতে চাই, সাপটা মানে কি? সাপটা হচ্ছে সার প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। সার প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, এখানে এস এ এস এ কিন্তু সার্কের জন্য, সার প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে আমাদের সাপটা। তাহলে এই সাপটা, সাপটা যখন আমরা পড়তে যাব এখানে আরেকটা ইলাবোরেশন আমরা পাবো, একসাথে বলে দিই তাহলে আর ভুল হবে না। অনেক সময় এটা দুইটার মধ্যে আমরা গুলিয়ে ফেলি, একটা হচ্ছে সাপটা, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে পি। সাপটা কি? সাপটা হচ্ছে যে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সাউথ এশিয়ান, এফ ফর এশিয়ান, এফ ফর ফ্রি
T for trade, F for area. তাহলে দেখো যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে সাবটা, একটা হচ্ছে সাফটা, একটা পি দিয়ে একটা এফ দিয়ে। যখন পি দিয়ে আসবে তখন ইলাবোরেশনটা হবে সার প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, আর যখন এফ দিয়ে তখন হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। অনেক সময় আমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে বা ইলাবোরেশনটা জানতে চায়, একটা আসলে যাতে আমরা আরেকটা না লিখি, একটু ভালো করে খেয়াল করবো। যেটা পি সেটা হচ্ছে প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট, যেটা এফ সেটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এফ ফর ফ্রি, পি ফর প্রেফারেন্সিয়াল, এফ ফর ফ্রি, পি ফর প্রেফারেন্সিয়াল, এটা যাতে আমরা মনে রাখি। এবং এটা আরেকটা জিনিস মনে রাখবো যে সাফটার আন্ডারেই কিন্তু সাফটা, মানে সাফটার একটা কাজ হচ্ছে সাফটা, মানে পুরো দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়ান, সাউথ এশিয়ান মানে দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ এশিয়ায় ফ্রি ট্রেড এরিয়া তৈরি করার জন্য সাফটায় গৃহীত একটা পদক্ষেপের নাম হচ্ছে সাফটা। তাহলে সাফটায় গৃহীত একটা পদক্ষেপের নাম হচ্ছে সাফটা। এই জায়গাটা যাতে আমরা একটু খেয়াল রাখি, গুলিয়ে না ফেলে, একটা আসলে যাতে আমরা আরেকটা না লিখি। তাহলে এবার আমরা দেখব যে সাফটা, সাফটা আসলে কখন প্রতিষ্ঠিত হয়। 1991 সালে শ্রীলঙ্কার রাজধানী কি? কলম্বো। 1991 সালে শ্রীলঙ্কার কলম্বোতে ষষ্ঠ সম্মেলন হয় সার্কে। সার্কে যে ষষ্ঠ সম্মেলন হয়, সেই ষষ্ঠ সম্মেলনে আসলে সাফটার একটা চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে 1991 সালে শ্রীলঙ্কার কলম্বোতে ষষ্ঠ সম্মেলনে সাফটা নিয়ে আলোচনা হয় এবং সাফটার যে চুক্তি এটা সম্পন্ন হয়। এই সাফটা আসলে কি করে আমরা দেখেছি সাফটার ইলাবোরেশনে। সাফটার ইলাবোরেশন কি? সাউথ সার্ক প্রেফারেন্সিয়াল, সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। তাহলে ট্রেডিং অ্যারেঞ্জমেন্টকে গুরুত্ব দেয়া, এটা হচ্ছে যে সাফটার মূল কাজ। তাহলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটা বাণিজ্যের জন্য, একটা অঞ্চল, যে অঞ্চলে আসলে মুক্তভাবে বাণিজ্যটা করা যাবে, এই মুক্ত বাণিজ্যের এরিয়া গড়ে তোলার জন্য আমরা যদি এখান থেকে নিই পয়েন্টটা, সেটা হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার জন্য আসলে সাফটা গঠিত হয়। মানে এই টোটাল সাউথ এশিয়ান জোনে বা সার্কভুক্ত যে দেশগুলো আছে, এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটা মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার জন্য সাফটা আসলে গড়ে ওঠে। তাহলে এই যে মুক্ত বাণিজ্য অঞ্চল, এই মুক্ত বাণিজ্য অঞ্চল মানে হচ্ছে যে একটা দেশ আরেকটা দেশকে তার যে পণ্য নিয়ে যাবে বা ওই দেশ থেকে আরেকটা দেশে যে পণ্য আসবে, এই আসা যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ব্যারিয়ার, কোনো ধরনের প্রতিবন্ধকতা এই একটা দেশ আরেকটা দেশকে দিবে না। তাহলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এরকম একটা মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার জন্য এখানে এই জায়গাটা গড়ে ওঠে। এবং সাফটা আরও কি কাজ করে? বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করে, কারিগরি সহায়তা প্রদানের এই চুক্তিটা হয়, মানে এগুলো সাফটার আন্ডারে। তারপরে কৃষি এবং পল্লী উন্নয়ন, কৃষি পল্লী উন্নয়ন এখানে সাফটার ভূমিকা রাখে। এবং বিভিন্ন ধরনের দারিদ্রতা দূরকরণ, দারিদ্রতা দূরীকরণ দূর করা। তারপরে হচ্ছে জৈব প্রযুক্তি, পর্যটন, পর্যটন, জৈব প্রযুক্তি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা আবার শুরু করি, আবার একটু রিভিউ করি সাফটা। সাফটা মানে কি? সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। সার্ক প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট আসলে এটার আন্ডারে একটা কাজ আছে, সেটা হচ্ছে এটারই সমকক্ষ আরেকটা নাম, তোমাদের নিশ্চয় মনে আছে কিছুক্ষণ আগে বলেছি সাফটা। সাফটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, মানে সাফটা আসলে একটা কাজ হচ্ছে এটা,
যে সাউথ এশিয়ান অঞ্চলে একটা মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করা, যেটা এটা এখানে আমরা লিখেছি মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করা, এটা হচ্ছে সাপ্টার একটা কাজ। এবং এই কাজের পাশাপাশি সাপ্টার আন্ডারে আমরা বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা পেয়ে থাকি। কৃষি এবং পল্লী উন্নয়নে সাপ্টার ভূমিকা রাখে, দারিদ্রতা দূর করে পর্যটনে সে পর্যটন শিল্পকে ডেভেলপ করার জন্য কাজ করে, যেহেতু মুক্ত বাণিজ্য বা আসা যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরির জন্য এখানে মুক্ত বাণিজ্যের আন্ডারে এই বিষয়গুলো আছে। তাহলে এই হচ্ছে যে মূল বিষয়। তাহলে সাপটা কি বা সাপটার মূল উদ্দেশ্য কি, এই বিষয়টা যদি আসে আমরা লিখব যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবসায়িক বাধা ও ব্যবসায়কে সহজ করে আন্তঃবাণিজ্য বাড়ানো। মানে সার্কভুক্ত যে দেশগুলো আছে, যেহেতু এস ফর সার্ক, ফলে সাপটার যে মূল উদ্দেশ্য কি, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে যে বাধাগুলো আছে, সেই বাধাগুলোকে নিরসন করে, যে ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট প্রেফারেন্সিয়াল এটাকে জোর দিবে। তাহলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের যে বাধাগুলো আছে সেই বাধাগুলোকে নিরসন করে একটা বাণিজ্যিক অঞ্চল তৈরি করা, এটা হচ্ছে সাপটার মূল উদ্দেশ্য। আশা করি তোমরা সাপটা সম্পর্কে জেনেছ, বইয়ে আরো ডিটেইলসে আছে, বইতে পড়ে নিলে তোমাদের আরো একটু ক্লিয়ার হবে। এরপরে আমরা যাব আরেকটা সংগঠন, তোমরা জানো সার্ক, সার্কে আমরা আছি, আসিয়ান নামে আরেকটা সংগঠন আছে, আসিয়ান। প্রথমে আমরা আসিয়ানের ইলাবোরেশনটা জেনে নেব। তোমরা জানো সার্ক, এর আগে আমি একটা পয়েন্ট মিস করে গেছি, যে সার্কভুক্ত দেশগুলোর সদস্য সংখ্যা হচ্ছে এখন 8। লাস্টে যে দেশটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আফগানিস্তান। তাহলে আমরা আসিয়ান সম্পর্কে জানি যে আসিয়ান কি, অ্যাসোসিয়েশন, আসিয়ানের ইলাবোরেশন, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সাউথ এস ফর সাউথ, ই ফর ইস্ট, এ ফর এশিয়ান, এন ফর নেশনস। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিসমূহের একটা অ্যাসোসিয়েশন হচ্ছে আসিয়ান। আবার বলছি আসিয়ান, আসিয়ানের ইলাবোরেশন কি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তাহলে এই আসিয়ান, আসিয়ান সম্পর্কে, আসিয়ান আসলে কোথায় গঠিত হয়, 1967 সালে থাইল্যান্ডের ব্যাংককে আসলে আসিয়ান গঠিত হয়। তাহলে আসিয়ান কি, আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এটা কখন গঠিত হয়, 1967 সালে থাইল্যান্ডের ব্যাংককে এই আসিয়ান গঠিত হয়। এবং এই আসিয়ানের দেশগুলোর সংখ্যাগত, আসিয়ানের টোটাল 11টি দেশ আছে, যেখানে আমরা নাই। কিন্তু আসিয়ান একটা সংগঠন, যে সংগঠনে কিন্তু আমরা নাই, যে যদিও এটা সাউথ ইস্ট এশিয়ান নেশনস কিন্তু দক্ষিণ এশিয়ার এই যে সংগঠনটা, এই সংগঠনের কিন্তু আমরা মেম্বার নই। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন আঞ্চলিক সংগঠনে আমরা মেম্বার নই, আসিয়ান বা আসিয়ানের মেম্বার কি আমরা, আমরা কিন্তু আসিয়ানের মেম্বার নই। আসিয়ানের মেম্বার কারা, আসিয়ানের মেম্বার হচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই দেশগুলো হচ্ছে ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, লাওস, কম্বোডিয়া, তিমুর, এগুলো হচ্ছে আসিয়ানের যে সদস্য। তাহলে টোটাল সদস্য সংখ্যা দেশ কয়টা, আসিয়ানের টোটাল সদস্য দেশ হচ্ছে 11টা। তাহলে আসিয়ান থেকে, আসিয়ানেও এরকম, আমরা যেরকম সাপটা পড়েছিলাম, আসিয়ানেও এরকম একটা ওরা সংগঠন খুলেছে বা এটা চুক্তির আওতায় আসছে, সেটা হচ্ছে আফটা। একটা পড়েছিলাম আমরা সাফটা, আরেকটা বলছি এখন আফটা। আফটা কি, আফটা এ ফর এশিয়ান, আসিয়ান, ফ
ফ্রি ট্রেড এরিয়া। একটু খেয়াল করলে দেখবে যে এই যে বেশিরভাগ সংগঠন, প্রত্যেকটা সংগঠনের একটা মূল উদ্দেশ্য হচ্ছে আসলে মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করা। যেমন আমরা সার্কে দেখেছি মানে সাফটা করেছে, এরা সাফটা মানে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এখানে আসিয়ান, আসিয়ান সংগঠনের একটা চুক্তির আওতায় আসছে আফটা। আফটা মানে কি? এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। তার মানে আসিয়ানেরও একটা কাজ হচ্ছে যে আসলে এখানে আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে সে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে একটা মুক্ত বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলা। তাহলে আসিয়ানের এটা একটা উদ্দেশ্য। আসিয়ানের টোটাল সদস্য সংখ্যা কত? আসিয়ানের টোটাল সদস্য সংখ্যা হচ্ছে 11টা। এই 11টা দেশ কি কি? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ব্রুনাই, এগুলো হচ্ছে আসিয়ানভুক্ত দেশ। এবং আসিয়ানের মূল লক্ষ্য কি? সবারই মূল লক্ষ্য হচ্ছে যে ফ্রি ট্রেড এরিয়া তৈরি করা। এই উদ্দেশ্যে আসলে এই সংগঠনগুলো গড়ে উঠেছে। যেহেতু আমরা ব্যবসায় এই সংগঠনগুলো করছি, ফলে একটা মূল উদ্দেশ্যই কিন্তু এখানে এই জায়গাটা গড়ে তোলা। কিন্তু বলছে যে আসিয়ানের একটা শান্তিপূর্ণ, একটা শান্তিপূর্ণ স্থিতিশীল স্থিতিশীল ও শুল্কমুক্ত আসিয়ান কমিটি তৈরি করা। শুল্কমুক্ত আসিয়ান কমিটি গড়ে তোলা, কমিউনিটি গড়ে তোলা হচ্ছে যে এটার উদ্দেশ্য। তাহলে আমরা করেছিলাম যে আফটাতে, আফটা আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া, তাহলে এই আফটার আন্ডারে আফটা আসলে কি করে? এই যে আসিয়ান মুক্ত দেশগুলোর মধ্যে একটা মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করা। তো মুক্ত বাণিজ্য কিভাবে? একটা দেশ থেকে আরেকটা দেশে যখন পণ্য ঢুকে, আমরা জানি এক দেশ থেকে আরেকটা দেশে যখন পণ্য ঢুকে, ওই দেশের কাস্টম তার পণ্যের উপরে বিভিন্ন শুল্ক আদায় করে। তাহলে আসিয়ান বলছে যে তার বিভিন্ন দেশগুলো, আসিয়ানভুক্ত যে 11টি দেশ আছে সেই 11টি দেশের মধ্যে একটা শুল্কমুক্ত সে একটা কমিউনিটি গড়ে তুলবে। তার মানে এই 11টি দেশের মধ্যে যখন বাণিজ্যে এক দেশ থেকে পণ্য বিক্রি করার জন্য আরেক দেশে যাবে, তখন ওই দেশে পণ্য নিয়ে যাওয়ার জন্য তাকে কোনো শুল্ক দিতে হবে না। এটাই তাদের একটা উদ্দেশ্য। এবং এই আসিয়ানটা গড়ে উঠেছে কিন্তু ইউর আদলে। তোমরা পরবর্তী আমরা পড়বো যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়নের যে 28টি দেশ, সে 28টি দেশের মধ্যে এরকম একটা চুক্তি হয়েছিল এবং তারা তাদের মধ্যে যে এরকম একটা কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করছে। আসিয়ানটা কিন্তু ইউর আদলে, ইউরোপিয়ান ইউনিয়নের আদলে গড়ে তোলার চেষ্টা হয়েছে। তাহলে আসিয়ানের মূল উদ্দেশ্য কি? একটা শান্তিপূর্ণ স্থিতিশীল। শান্তিপূর্ণ মানে কি? এক দেশ যদি আরেক দেশকে ব্যবসা বাণিজ্যে অবাধভাবে করতে দেয়, তাহলে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হবে না, যুদ্ধ হবে না। তোমরা ম্যাক্সিমাম জানো যে বিভিন্ন দেশে দেশে যে যুদ্ধ, সে যুদ্ধ কিন্তু এই ব্যবসাকে কেন্দ্র করে বা ব্যবসার ক্ষেত্র দখলকে কেন্দ্র করে। তাহলে তাদের মধ্যে যদি এরকম একটা চুক্তি হয়, তাহলে তাদের মধ্যে শান্তিটা বজায় থাকবে। শান্তি বজায় থাকলে তাদের মধ্যে একটা স্থিতিশীলতা থাকবে এবং শুল্কমুক্তভাবে তারা একটা কমিউনিটি গড়ে তোলার দিকে আগাতে পারবে। এই হচ্ছে আসিয়ানের উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য পালন করতে গিয়ে এদেরকে অবশ্যই পরস্পরকে সহায়তা করতে হবে, এবং পরস্পরকে সহায়তা না করলে কিন্তু তারা সংগঠন গড়ে তুলতো না। তাহলে এই হচ্ছে টোটাল আসিয়ান সম্পর্কে আমরা জানলাম। আর ডিটেলসে যদি তোমরা পড়তে চাও, একটু বইটা ফলো করতে হবে। আমি এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। এরপর আসি আমরা আরেকটা সংগঠন, যে বিমস্টেক। তাহলে আমরা কি আসিয়ানের মেম্বার ছিলাম? আমরা কিন্তু আসিয়ানের মেম্বার ছিলাম না। বিমস্টেক, বিমস্টেক একটা সংগঠন, যে সংগঠনের সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। বিমস্টেকের সদস্য সংখ্যা কত? বিমস্টেকের সদস্য সংখ্যা হচ্ছে 7। এবং বিমস্টেক কখন গঠিত হয়? 1997 সালে তাও থাইল্যান্ডে। তাহলে বিমস্টেকের সদস্য সংখ্যা হচ্ছে 7। বিমস্টেক গড়ে উঠে 1997 সালে থাইল্যান্ডের ব্যাংককে।
এখন আমরা বিম স্ট্যাকের একটু ইলাবোরেশনটা আনবো। ইলাবোরেশন জানলে তার কাজটা সম্পর্কে জানা ইজি হবে। বিম স্ট্যাকের ইলাবোরেশন কি? বি ফর বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল। আই ফর ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর, ইনিশিয়েটিভ কিসের জন্য বলছো? ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল, মাল্টি এস ফর সেক্টরাল, মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড টি ফর টেকনিক্যাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। একটা নাম অনেক সময় আমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দেয়, কোঅপারেশন। তাহলে এখানে আমরা দেখছি যে বিমস্ট্যাক, এই বিমস্ট্যাকের সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। বিমস্ট্যাক 1997 সালে থাইল্যান্ডে গড়ে উঠেছিল। বিমস্ট্যাকের পুরো ইলাবোরেশন কি? বিমস্ট্যাকের পুরো ইলাবোরেশন হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এ হচ্ছে বিমস্ট্যাকের টোটাল ইলাবোরেশন। তাহলে এখানে আছে যে বিমস্ট্যাকের ইলাবোরেশনের মধ্যে আছে এটা কেন গড়ে উঠেছিল, বিভিন্ন সেক্টরে মাল্টি সেক্টরাল মানে বিভিন্ন সেক্টরে টেকনিক্যাল মানে প্রকৌশলগত বা এখানে যান্ত্রিক প্রযুক্তিগত এই ধরনের সহযোগিতাগুলো করার জন্য, এবং ইকোনমিক কোঅপারেশন এবং অর্থনৈতিক সহযোগিতাগুলো করার জন্য। তাহলে মাল্টি সেক্টরাল যে বিষয়গুলো আছে, একটা অর্থনীতির বিভিন্ন ধরনের সেক্টরে বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং অর্থনৈতিক সহায়তা প্রদান করার জন্য আসলে এই বিমস্ট্যাক গড়ে ওঠে। বিমস্ট্যাকের সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। যদিও এটা বিমস্ট্যাকের একটা ইলাবোরেশন, তারপর আমরা এখান থেকে সদস্যদের নামগুলো একটু জানার চেষ্টা করব। এইভাবে জানলে তোমাদের জন্য একটু মনে রাখতে সুবিধা হবে। বি ফর বে অফ বেঙ্গল, কিন্তু বি ফর বাংলাদেশ, তার মানে বাংলাদেশ বিমস্ট্যাকের একজন সদস্য। আই ফর ইন্ডিয়া মানে ভারত বিমস্ট্যাকের একটা সদস্য। এম ফর মায়ানমার, মায়ানমার বিমস্ট্যাকের একটা সদস্য। এস ফর শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা বিমস্ট্যাকের সদস্য। টি ফর থাইল্যান্ড, থাইল্যান্ড বিমস্ট্যাকের সদস্য। ইসি দিয়ে আসলে কিছু করা যাচ্ছে না। আর দুইটা নাম তোমাদের মনে রাখতে হবে, নেপাল এবং ভুটান। তাহলে এতটুক পর্যন্ত আমরা দেখলাম যে পাঁচটা নাম, পাঁচটা দেশ, এগুলো দেশের আধ্যাত্মিকের সাথে মিল আছে। বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং এর বাইরে গিয়ে দুইটা দেশ, একটা হচ্ছে নেপাল এবং ভুটান। এই 7টা দেশ হচ্ছে বিমস্ট্যাকের সদস্য। বিমস্ট্যাক গঠিত হয়েছিল 1997 সালে থাইল্যান্ডে। বিমস্ট্যাকের পুরো ইলাবোরেশন যদি জানতে চাই, আমরা লিখব বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই হচ্ছে টোটাল বিমস্ট্যাক সংক্রান্ত আমাদের বিষয়। তাহলে বিমস্ট্যাক সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে যে WTO, WTO, WTO পুরো ইলাবোরেশন কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, WTO পুরো ইলাবোরেশন হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আমরা জানি এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আর তোমরা অনেকেই জানো যে অনেকেরই মানে স্কুলে ভর্তি হওয়ার আগে বা কলেজে ভর্তি হওয়ার আগে বা ঘরে অনেকে দুইটা নাম থাকে, একটা নাম পরিবর্তন আমরা বলবো না, একটা নাম ঘরে ডাকে হয়তো ঘরের নাম, আর একটা নাম হচ্ছে বাইরে ডাকে। তেমনি WTOরও এই প্রথম নাম, কিন্তু WTO দিয়ে শুরু হয়নি। WTOর আগের নাম ছিল আসলে গেট, WTOর আগের নাম ছিল গেট। গেট কি? জেনারেল, অনেক সময় আসতে পারে গেটের ইলাবোরেশন, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড। তাহলে
ডাব্লিউটিও আমরা দেখছি, ডাব্লিউটিওর বর্তমান নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কিন্তু এর যখন শুরুকালীন বয়স মানে যখন ডাব্লিউটিও যাত্রা শুরু করে তখন ডাব্লিউটিওর নাম ছিল আসলে জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড, এটার নাম পরিবর্তন হয় 1994 সালে। 1995 সালে গ্যাট থেকে ডাব্লিউটিও নামকরণ করা হয়। তাহলে প্রথম যখন সে যাত্রা শুরু করে তখন তার পূর্ব নাম ছিল গেট, গেটের ইরাবোরেশন হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড, এই গেট তার নাম পরিবর্তন করে 1995 সালে। 1995 সালে গেট তার নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে আত্মপ্রকাশ করে। এবং এই ডাব্লিউটিও সদর দপ্তর কোথায়? ডাব্লিউটিওর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে। অনেক সময় প্রশ্নে আসে যে ডাব্লিউটিওর সদর দপ্তর, ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। তাহলে ডাব্লিউটিওর সদর দপ্তর জানলাম আমরা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও, যার আগের নাম ছিল জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড। তারপরে আমরা দেখলাম যে 1995 সালে গেট থেকে এর নামটা হয় আসলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এবং এর সদস্য সংখ্যা কত? এর সদস্য সংখ্যা হচ্ছে যে 164টি। টোটাল 164 জন হচ্ছে যে সদস্য সংখ্যা। তাহলে ডাব্লিউটিওর কাজ অলমোস্ট সেম, এর আগে আমরা যে সংগঠনগুলো পড়েছি তাদের কাজ আর ডাব্লিউটিওর কাজও মোটামুটি সেম, শুধু অঞ্চলটা ভিন্ন। এর আগের সংগঠনগুলো দেখেছি যে কোনোটাতে যেমন বিমস্টেকে আমাদের সদস্য সংখ্যা ছিল 7 জন, এর আগেরটা আসিয়ানে ছিল 11টা সদস্য দেশ, বা তার আগে যদি আমরা দেখি সাপটা যেখানে পড়েছি সেখানে সদস্য সংখ্যা ছিল 8 জন, মানে 8টি দেশ। কিন্তু এখানে প্রায় 164টি দেশ আসলে ডাব্লিউটিওর মেম্বার, 164টি দেশ, তার মানে ওয়ার্ল্ড ওয়াইড পুরো বিশ্বব্যাপী আসলে এই সংগঠনটা তার বিস্তৃতি অনেক দূর পর্যন্ত। এবং এই ডাব্লিউটিও কেন গড়ে উঠেছে? ডাব্লিউটিও গড়ে উঠেছে যে মুক্ত বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা, ওই আগে যেগুলো পড়েছিলাম যে মুক্ত বাণিজ্য পারস্পরিক সহযোগিতা, এবং শুল্ক বাধা দূর করা, এটা হচ্ছে আসলে গেটস বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ, যে সারা বিশ্বে যে বাণিজ্য যাতে মুক্তভাবে হতে পারে, কোনো ধরনের বাধা সম্মুখীন না হয় বাণিজ্য করতে, এবং পারস্পরিক যে সহযোগিতা, একটা দেশ আর একটা দেশকে যাতে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে, উৎপাদনকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে, সেই সহযোগিতাটা এনশিওর করা, এবং বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যে শুল্ক বাধার মুখে পড়তে হয় সেই শুল্ক বাধা দূর করা, এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজ। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এই কারণেই কাজ করে থাকে। তাহলে এরপরে আমরা যাব আরেকটা সংগঠন, লাস্ট টপিকস আমাদের, সেটা হচ্ছে যে ইইউ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ওকে, ইইউ মানে কি? ইউরোপিয়ান ইউনিয়ন। ইইউ আমরা ডাব্লিউটিও পড়ার সময় দেখেছিলাম, ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সে কিন্তু ওই নামে যাত্রা শুরু করে নাই, এবং 1995 সালে এসে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তার নামটা চেঞ্জ করে ডাব্লিউটিও নামে আত্মপ্রকাশ করে। এবং ইইউর ক্ষেত্রেও অনেকটা সেম, ইইউ কিন্তু আমরা আজকে যেটা ইউরোপিয়ান ইউনিয়ন নামে চিনছি, এই ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু প্রথম দিকে ইউরোপিয়ান ইউনিয়ন হিসেবে যাত্রা শুরু করে নাই। ইউরোপিয়ান ইউনিয়ন হিসেবে যাত্রা শুরু না করে 1957 সালে সে
EEC এই নামে যাত্রা শুরু করে। EEC EEC মানে হচ্ছে E for European Economic Community, European Economic Community। তাহলে 1958 সালে একটা সংগঠন ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গড়ে তোলার জন্য ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইসি নামে একটা সংগঠন আত্মপ্রকাশ করে এবং 1998 সালের পরে এসে 1993 সালে এসে ইসি আসলে ইউতে পরিণত হয়, যেটা আজকে আমরা চিনি। অনেকে হয়তো আমরা এই নামটা জানি না। তাহলে এই ইউরোপিয়ান ইউনিয়ন যখন তার যাত্রা শুরু করে তখন তার শুরুর দিকের নাম ছিল 1958 সালে ইইসি ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। এই নামটা চেঞ্জ করে 1993 সালে এসে ইউরোপিয়ান ইউনিয়ন এই নামে সে আত্মপ্রকাশ করে। এবং এই ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে যে পৃথিবীর সর্ববৃহৎ বহুজাতিক সংগঠন। একটু খেয়াল রাখবা, ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বহুজাতিক সংগঠন। প্রশ্নে আসতে পারে পৃথিবীর সর্ববৃহৎ বহুজাতিক সংগঠনের নাম কি? সর্ববৃহৎ বহুজাতিক সংগঠন হচ্ছে ইইসি। তাহলে ইইসি কি বা ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বহুজাতিক সংগঠন। এর সদস্য সংখ্যা কত? এর সদস্য সংখ্যা হচ্ছে যে 28। সদস্য সংখ্যা হচ্ছে 28 এবং এই ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটা সদস্যের নাম আমরা জানি, যে বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, এগুলো হচ্ছে সদস্য। এবং সদর দপ্তর, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস। সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস। তাহলে এই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের উপর আলোচনা। ইউরোপিয়ান ইউনিয়ন কি? ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ নাম ছিল ইইসি। ইইসি নামটা থেকে বরঞ্চ অনেক ভালো বোঝা যায় যে আসলে ইউরোপিয়ান ইউনিয়ন কি করতে চেয়েছে। ইউরোপের যে 28টা দেশ, এই 28টা দেশের মধ্যে একটা ইকোনমিক জোন তারা তৈরি করতে চেয়েছে একসাথে, ফলে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গড়ে তুলতে চেয়েছে। এবং এই ইকোনমিক কমিউনিটি গড়ে তুলতে গিয়ে ওই WTO যে কাজ, যে একটা মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলা, পরস্পরকে সহযোগিতা করা, শুল্ক বাধা দূর করা। এবং ইউরোপের প্রত্যেকটা ইউনিক দিক হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর জন্য তারা একটা আলাদা মুদ্রা ব্যবস্থা তৈরি করেছে, যে ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশে মুদ্রাটা আসলে চালানো যাবে। তাহলে এরকম একটা একক মুদ্রা সে প্রচলন করেছে। তাহলে এই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে আমাদের জানার বিষয়। আশা করি তোমরা নোট নিচ্ছ, অথবা বই নিয়ে যারা বসেছ তারা বইতে একটু আন্ডারলাইন করে রাখবে বিষয়গুলো। আমরা ইউ পড়ে ফেলেছি। ইউর একটা ছোট্ট বিষয়, তোমরা জানো ইদানিংকালে ব্রিটেনে একটা ঝামেলা হচ্ছে, বা একটা কিছুদিন আগে একটা ভোট হয়েছে। ভোটটা হচ্ছে আসলে ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেন থাকবে কি থাকবে না এই বিষয়ে, যে ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেন থাকতে যাচ্ছে না। কারণ হচ্ছে তাদের একটা বিষয়, তারা মনে করে যে ব্রাসেলসের যে সিদ্ধান্ত, তাহলে ব্রাসেলসের সিদ্ধান্ত তাদেরকে মানতে হচ্ছে। তোমরা জানো ব্রিটেন একসময় পুরো বিশ্বব্যাপী তাদের রাজ্য ছিল, এবং এই জায়গা থেকে তাদের একটা প্রাইড আছে। ওই প্রাইড থেকে ব্রাসেলসের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তারা আসলে মেনে নিয়ে কাজ করবে, বা ব্রাসেলস থেকে যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা চলবে, এই বিষয়টা তারা মেনে নিতে পারছে না। ফলে ব্রিটেন সরকার একসময় ইউরোপিয়ান ইউনিয়নে থাকবে কি থাকবে না এটা সংক্রান্ত একটা ভোট করে, এবং সেই ভোটে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন আলাদা হওয়ার পক্ষেই এই মতামতটাই, মানে আলাদা হওয়ার মতামতটাই কিন্তু জয়ী হয়। তাহলে ব্রেক্সিট কি? ব্রেক্সিটে দেখো যে এটা আছে যে ব্রিটেন যোগ এক্সিট মানে তোমরা জানো বের হয়ে যাওয়া, এই দুটা মিলে হচ্ছে ব্রেক্সিট। অনেক সময় পরীক্ষায় যদি একটা ছোট টার্ম আসে তাহলে তোমরা লিখবে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের যে বের হয়ে যাওয়া, এক্সিট করা,
ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের যে এক্সিট করার যে বিষয় সেটাকে আসলে একসাথে বলে ব্রেক্সিট। তাহলে ব্রেক্সিট কি? ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার বিষয়কে বলা হয় ব্রেক্সিট। আমরা টোটাল আলোচনাটা সংগঠন সংক্রান্ত শেষ করে ফেলেছি। এখানে একটা দুটো বিষয় আমি একটু সংক্ষেপে রাখার চেষ্টা করবো, যদি আমাদের টাইম শেষ। তারপর আমি মনে করি বিষয়গুলো একটু দরকার, যে একটা হচ্ছে মুক্ত বাণিজ্য, মুক্ত বাণিজ্য, শুল্ক বাধা, এই বিষয়গুলো তোমরা এর যে আঞ্চলিক সহযোগিতা সংগঠন বা আন্তর্জাতিক সংগঠন এগুলো পড়তে গিয়ে আমরা বারবার আসছি। মুক্ত বাণিজ্য কি? একটা দেশ আরেকটা দেশে তার পণ্য যখন নিয়ে যাবে, তাহলে ওই পণ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা সে পাবে না। তাহলে একটা বড় বাধা হচ্ছে, আসলে একটা শুল্ক বাধা। আমরা পড়েছি যে শুল্ক বাধা দূরীকরণের জন্য চেষ্টা করে। বড় বাধা হচ্ছে একটা শুল্ক বাধা, মানে একটা প্রোডাক্ট, যেমন ধরো যে এই কলমটা, এটা তো আমাদের দেশে যদি উৎপাদন না করি, তাহলে এই মার্কারটা আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসি। তাহলে বাইরের দেশ যদি এই মার্কারটা উৎপাদন করে 20 টাকা দিয়ে, আমাদেরকে ধরো 25 টাকা দিয়ে সে বিক্রি করবে। এখন 25 টাকা দিয়ে যখন আমাদের দেশের কোনো একজন ব্যবসায়ী এই মার্কারটা নিয়ে আসে, তখন আমাদের কাস্টম হাউসে যখন ঢুকে কাস্টম বলে যে না, এটা 25 টাকার উপরে আরও 10 টাকা এটার উপরে আমরা চার্জ করব, তখন 25 টাকার সাথে 10 টাকা যোগ হয়ে এটার দাম হয়ে যায় 35 টাকা। তাহলে 35 টাকায় এই প্রোডাক্টটা যখন আমাদের দেশে আসে হয়তো বাজার পর্যন্ত আসতে 40 টাকা, 40 টাকা যখন হয়ে যায়, তাহলে একটা 25 টাকার প্রোডাক্ট 40 টাকায় যখন আমাদের বাজারে আসে, এই বাজারে এই প্রোডাক্টটার দাম অনেক বেড়ে যায়, 15 টাকা প্রায় বেড়ে যায়। তাহলে এই 15 টাকা যে বাড়তি, এই বাড়তিটা বলছে একটা বাণিজ্যের ক্ষেত্রে বাধা। তেমনি অনেক দেশে আছে যে তোমরা জানো আমাদের দেশে যে গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো যখন আমাদের দেশে আসে প্রায় 100% 200% পর্যন্ত অনেক জায়গায় অনেক সময় কাস্টম এখানে চার্জ করে, ভ্যাট দেয়। তাহলে এই ভ্যাটের কারণে একটা গাড়ি যে অল্প দাম ছিল একটা দেশে, উৎপাদনকারী দেশে, সেটা আমাদের দেশে যখন বিক্রি হতে আসে তখন তার দামটা অনেক গুণ বেড়ে যায়। ফলে এই বেড়ে যাওয়ার কারণে ওই প্রোডাক্টটা আসলে খুব ভালো বিক্রি হয় না, বা সবাই কিনতে পারে না, সবার জন্য অ্যাভেলেবল হয় না। তাহলে এটা একটা বাধা, এই শুল্ক বাধা। এখন প্রশ্ন হচ্ছে যে এই শুল্ক বাধা একটা দেশ দেয় কেন? দুইটা কারণে দিতে পারে। যেমন ধরো যে আমাদের দেশে কিছু প্রোডাক্ট আছে যেগুলো লাক্সারি গুডস, তাহলে লাক্সারি গুডসের পিছনে মানুষ প্রচুর টাকা খরচ করছে, মানুষ টাকা জমাচ্ছে না। টাকা না জমালে কি হবে? টাকা না জমালে আসলে আমাদের দেশের যে মূলধন গুলো, এটা আমরা জানি ব্যাঙ্কগুলো থেকে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা লোন নেয়, সেই লোনগুলো যদি ব্যাংকে মানুষ টাকা জমা না রাখে, তাহলে কিন্তু ওই লোন মানুষ নিতে পারবে না। তাহলে লোন নিতে না পারার কারণে মানুষ টাকা জমা রাখছে না, লাক্সারি প্রোডাক্টসে সে টাকা পয়সা বেশি খরচ করছে। তখন এই বিভিন্ন লাক্সারি প্রোডাক্ট যখন আমাদের দেশে ঢুকে, তখন ওই প্রোডাক্টগুলোর উপরে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের কর আরোপ করে, যাতে এই প্রোডাক্টের দামটা অনেক বেশি হয়ে যায়, হাই হয়ে যায়, এবং মানুষ তখন ওই বিষয়গুলোর দিকে না ঝুঁকে বরঞ্চ তারা সেভিং করার চেষ্টা করে। তাহলে এই হচ্ছে একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য আছে শুল্ক বাধা দেওয়া, সেটা হচ্ছে বাইরের দেশে সস্তায় তৈরিকৃত প্রোডাক্ট যদি আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশীয় যে প্রোডাক্ট, যে দেশীয় যে কোম্পানি, সেই কোম্পানি কিন্তু গড়ে উঠতে পারবে না। তাহলে আমাদের যে দেশীয় কোম্পানি, সেই দেশীয় কোম্পানিকে রক্ষা করার জন্য অনেক সময় আমরা শুল্ক বাধা দিয়ে থাকি। যে শুল্ক বাধা কেন? শুল্ক বাধা হচ্ছে, যেমন ধরো যে একটা ব্লেড ইন্ডিয়ার বাজার থেকে সরাসরি যদি আমাদের দেশের বাজারে ঢুকে, তাহলে দেখা যাবে যে ওই ব্লেডটা 8 আনায় 50 পয়সা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের দেশীয় যে ব্লেড উৎপাদনকারী কোম্পানি যদি একটা গড়ে তুলতে চায়, সে তার উৎপাদন করে দেখা যাবে 75 পয়সা, তখন সে আসলে ওই যে বিদেশি প্রোডাক্ট, সেই বিদেশি প্রোডাক্টের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ওই আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমরা বিভিন্ন প্রোডাক্টে আসলে শুল্ক বাধা দিয়ে থাকে গভর্নমেন্ট। তাহলে এই শুল্ক বাধা এই কারণেই দেয়, এবং শুল্ক বাধাটা দূর করে বিভিন্ন বিদেশি কোম্পানিগুলো চায় যে আসলে আমাদের দেশীয় বাজারে ঢুকতে। তাহলে সেটার একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে কি, আমরা একটা ভালো প্রোডাক্ট কম দামে পাব, শুল্ক বাধা যদি না থাকে, মুক্ত বাণিজ্য যদি থাকে। আর শুল্ক বাধা না থাকলে একটা অসুবিধা কি, শুল্ক বাধা না থাকলে অসুবিধা হচ্ছে বাইরের দেশের উৎপাদিত ভালো পণ্যের সাথে প্রতিযোগিতা করে আমাদের দেশে যে কলকারখানা ডেভেলপ হওয়ার কথা ছিল,
ও কলকারখানা আসলে ভালো করে গড়ে উঠবে না। এই কারণে দেশীয় কলকারখানাগুলোকে বাঁচানোর জন্য, গড়ে তোলার জন্য অনেক সময় একটা দেশের, একটা রাষ্ট্র তার বিভিন্ন প্রোডাক্টের উপরে সে শুল্ক বাধা দিয়ে থাকে বা অতিরিক্ত শুল্ক দিয়ে থাকে। যাই হোক, আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছ। এই টোটাল চ্যাপ্টার ব্যবসায়িক সহায়ক সেবা, এই চ্যাপ্টারটা আজকে আমরা শেষ করতে যাচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই চ্যাপ্টারের উপর অবশ্যই আমাকে জানতে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং টোটাল চ্যাপ্টারটা পড়ার পরে তোমরা অনুশীলনী বইতে যতগুলো সৃজনশীল পাবে নিজেরা প্র্যাকটিস করবে, যদি কোথাও না বুঝো আমাদের সাথে আলাপ করবে। সবাইকে ধন্যবাদ।